আজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার চলছে আন্দোলন। প্রত্যেকের প্রতিবাদের ভাষা একটাই, সুবিচার চাই। আর এই প্রতিবাদকে সামনে এনেই একের পর এক মিছিল শহর জুড়ে। বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ তারা পথে নেমেছেন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির তরফেও লাগাতার চলছে প্রতিবাদ আন্দোলন। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং স্কটিশ চার্চ কলেজের তরফ থেকেও আজকে মিছিল বের করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বহু প্রাক্তনীয়। সমাজের সর্বক্ষেত্রে মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন, আর এবার আরজিকর কাণ্ডে প্রতিবাদে পথে নামলেন মনোবিদরাও। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, কি বলছেন মনোবিদরা? দেখা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির তরফ থেকে কিন্তু এই যে মিছিল, সেই মিছিল করা হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ। এবং আইএনকে অর্থাৎ মল্লিকবাজার মুখ থেকে কিন্তু এই মিছিল শুরু হয়েছে। মৌলালী হয়ে মিছিল যাবে কিন্তু ধর্মতলা পর্যন্ত। প্রত্যেকেই চাইছেন যে তারা আরজিকর কাণ্ডে যারা অভিযুক্ত তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তারা জাস্টিস চাইছেন। আমি কথা বলবার চেষ্টা করবো। আপনাদের মূল দাবি কি থাকবে আজকের মিছিল থেকে? ন্যায় আমার জন্য, ন্যায় সেটা যেন কুইকলি সলভ হয়, আর তার সাথে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, ফিমেল এম্পাওয়ারমেন্ট, যাতে সবাই ঠিকভাবে জীবনযাপন করতে পারে। বাড়ির মেয়ে, মহিলা, আমিও একজন পিতা, তাও আমি বলছি আমি নিজে সাইকিয়াট্রিস্ট, সবাই যেন ভালোভাবে থাকতে পারে, সুরক্ষিতভাবে থাকতে পারে। আমরা কয়েকজন সাথে কথা বলবো, দেখতে পাচ্ছি অভিনেত্রী মোকসা এখানে রয়েছেন, তার সাথে কথা বলবার চেষ্টা করবো। তিনিও কিন্তু পা মিলিয়েছেন। আপনার সাথে কথা বলি যে এর আগেও আপনি মিছিলে নেমেছেন, আজকেও মিছিলে নেমেছেন, বারবার নামতে হচ্ছে আপনাকে, সুবিচারটা পাচ্ছেন না বলি? আমরা সবাই, অনেকেই সবাই বলবো না, কোনো না কোনোভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত কালকেও করেছি, যেখানে পারছি করছি। এবার পিঠটা ঠেকে গেছে দাদা, এই পুরো এটা। আর সবচেয়ে বড় কথা একটা কথা বলুন, এমনি যখন অন্য পাড়ার, অন্য দেশের কিছু হয়, আমরা সেন্ট্রাল থেকে দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে চলে যাচ্ছে, ওই দেশে চলে যাচ্ছে। এত বড় ঘটনা হয়ে গেল খালি একটা চিঠি, ভোটের আগে টুইটের পর রিটুইট, এখানে তো পুরো মনে হচ্ছে গটআপ। এ সিবিআই কে বলছে, সিবিআই এখানে প্রমাণ পাচ্ছে না, এটা কি? আমরা সাধারণ মানুষ কতদিন এরকম দেখবো? আর এরকম প্রত্যেক দিন ক্রাইম হয়ে যাচ্ছে, প্রোটেস্টারদের গাড়ি ভেঙে দিচ্ছে, কারুর এই হচ্ছে সেই, প্রত্যেক দিন একটা করে রেপ। কেন? বিকজ আমরা মানে কি বলবো, মানে মদত দিচ্ছে সরকার ডিরেক্ট। আমি দুই সরকারকে নিয়ে বলবো, আইন ব্যবস্থা কিসের আইন বলুন তো? এই আইন আমরা এরকম প্রত্যেক দিন নাওয়া খাওয়া, নিজের সমস্ত পার্সোনাল কাজ ভুলে এরকম করে জাস্টিস জাস্টিস করে লড়াই করবো, শুয়ে পড়বো, বসে পড়বো, আর ওরা এরকম ফ্রিলি ঘুরে বেড়াবে? এটা আর হতে পারে না। ল বদলাতে হবে, এটা আমাদের সবার দাবি। কিসের ল? আমাদের আটকে রেখেছে, প্রত্যেক দিন রাস্তায় নামাচ্ছে প্রত্যেকটা মানুষকে, সেন্সিটিভ মানুষকে। একদম, আমরা কথা বললাম অভিনেত্রী মুখ্যমন্ত্রী, তার দিয়ে পরিষ্কার বক্তব্য যে দেশের আইন, সেই আইনকে আরও কঠোর করতে হবে। তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন পেশার যারা চিকিৎসক রয়েছেন, মূলত যারা মনোরোগ বিশেষজ্ঞ করে রয়েছেন, তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সব্যসাচী মিত্র রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করবো। আর ডক্টর মিত্র, আজকে আপনারা রাস্তায় নামতে বাধ্য হলেন, কোন পরিস্থিতি লাগে? দেখুন, পরিস্থিতি একটা ডাক্তার, আজকে এতজন ডাক্তার যে হাঁটছে, আমরা তো দিনে রাতে কাজ করি, আমাদের ছেলেরা আছে অর্ধেক অংশ আজকাল ডাক্তারিতে মেরা ঢুকছে, তারা যদি ডাক্তারি করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় খুন হয়, তাহলে কি করব আমরা? না রাস্তায় নেবে, আমরা কোথায় যাব বলুন? আমাদের তো অ্যাডমিনিস্ট্রেশন একমাত্র ভরসা, আমাদের পুলিশ একমাত্র ভরসা, আমাদের মিডিয়া একমাত্র ভরসা। এই যদি ভরসার জায়গাগুলো চলে যায়, আমরা কি করতে পারি? রাস্তায় না নামলে তো কালকে আমাদের যে কেউ কাছে এই মানে অভয়ের মতো হতে পারে, সেটা তো বন্ধ করতে হবে। সেটা বন্ধ না করলে আমরা যাব কোথায়? কথা বললাম ডাক্তার সব্যসাচী মিত্রের সঙ্গে, তিনিও কিন্তু পরিষ্কার বলছেন যে রাস্তায় নামা ছাড়া কিন্তু বিকল্প কোনো পথ নেই, এবং সেই কারণেই তারা বাধ্য হয়ে আছে রাস্তায় নেমেছেন, তার নিজেদের তার বিচার চাইছেন, এবং অবশ্যই যারা উপযুক্ত অভিযুক্ত রয়েছে তাদের কিন্তু উপযুক্ত শাস্তির দাবিও তারা করছেন। একেবারে অনির্বাণ, অর্থাৎ সমাজের সর্বক্ষেত্র থেকে প্রতিবাদ অবস্থান চলছেই আরজিকর কাণ্ডের বিচার চেয়ে। তোমাকে ধন্যবাদ।